রমজান মাস উপলক্ষে আমাদের সেটআপের সমস্ত পাখিতে স্পেশাল ডিসকাউন্ট চলিতেছে এবং পাখির খাবারে চলতেছে স্পেশাল ডিসকাউন্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভিয়ারি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক বেশি স্পেশাল হবে, কারণ হচ্ছে আমাদের সেটআপে কিন্তু আবারও নতুন কিছু পাখির কালেকশন চলে এসেছে এবং প্রাইজও রয়েছে অনেক বেশি রিজনেবল। অবশ্যই প্রাইস সহ জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আমাদের সেটাপে চলে এসেছে বেশ কিছু লোটিনো রেড হেড অপালাইন রানিং লাভবার্ড পাখি, আরও চলে এসেছে লোটিনো অপালাইনের নিউ এডাল লাভবার্ড পাখি, এবং এসেছে লোটিনো পিসপেস লাভবার্ড পাখি, এসেছে আরও চমৎকার কিছু গ্রিন ফিশার লাভবার্ড পাখি সহ মিক্স কিছু লাভবার্ড পাখি। এছাড়াও বরাবরের মতো রয়েছে লোটিনো ককাটেল পাখি, রয়েছে কোনোর পাখির মধ্যে প্রায় 6 থেকে 7টা আইটেম, লোটিনো পাইনঅ্যাপেল কোনোর রয়েছে, গ্রিন চিক কোনোর রয়েছে, রয়েছে ব্লু কোনোর, ব্লুর মধ্যে 2টা জাত, এবং রয়েছে ক্রিমসন বেলিট কোনোর, এছাড়াও রয়েছে মং প্যারাকিট এবং রয়েছে চিনামন কোনোর পাখি। অবশ্যই আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ হচ্ছে প্রতিটা পাখিতেই থাকবে স্পেশাল অফার এবং স্পেশাল ডিসকাউন্ট। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম আমরা আমাদের পাখির সেটআপে, আর ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিছু লোটিনো রেড হেড অপালাইন লাভবার্ড পাখির বাচ্চা কিন্তু এখানে রয়েছে। তো এখানে যে বাচ্চাগুলো রয়েছে, আসলে একেবারে বাচ্চা বললেও ভুল হবে, কারণ এগুলো নিজে খেতে পারে এবং নিউ অ্যাডাল্ট হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন ওদের কালার কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে। তো চমৎকার রেড হেড অপালাইনের এই নিউ অ্যাডাল্ট পাখিগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের থেকে, অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ। টোটাল 3টা জোড়া বর্তমানে আমাদের সেটআপে অ্যাভেলেবেল রয়েছে। প্রতি জোড়া পাখির দাম চাওয়া হচ্ছে মাত্র 3500 টাকা করে ফিক্সড প্রাইস। সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে চলে আসলাম রানিং লোটিনো রেডেড অপালাইনের সেটআপে। আর দীর্ঘ অনেক দিন যাবত অনেকেই রানিং পাখিগুলো আমাদের কাছে খুঁজতেছিলেন, কিন্তু আসলে লোকাল তেমন ভালো ব্রিডের পাখি না পাওয়ার কারণে আনতে পারি নাই। আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু চমৎকার কিছু আপনাদের জন্য নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার 2টা জোড়া লোটিনো রেডেড অপালাইন, সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা এরকম পাখি। তো যারা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন। এখানে থাকা প্রতি জোড়া পাখির দাম চাওয়া হচ্ছে মাত্র 5500 টাকা করে ফিক্সড প্রাইস। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আরও 2টা জোড়া লাভবার্ড পাখির সেটআপে। আর ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার 2টা জোড়া হলুদের মধ্যেই লোটিনো পিসপেস লাভবার্ড পাখি। মূলত যাদের বাজেটটা একটু কম থাকে এবং চান যে হলুদ এবং লাল কালারের মধ্যে চমৎকার একটা জোড়া পাখি সংগ্রহ করতে, তাদের জন্য এই পাখিগুলো বেস্ট। এটাকে বলা হয় লোটিনো পিসপেস লাভবার্ড। তো এখানে যে চমৎকার 2টা জোড়া রয়েছে, 2টা জোড়াই সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা। তো এখানে যে 2টা জোড়া রয়েছে, 2টা জোড়া যে জোড়াই আপনারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। প্রতি জোড়া পাখির দাম চাওয়া হচ্ছে মাত্র ফিক্সড প্রাইস, দামাদামের কোনো অপশন নাই, 4200 টাকা, অনলি 4200 টাকা এই জোড়াগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আরও 1টা জোড়া লাভবার্ড পাখির সেটআপে। আর ঠিক এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার লাভবার্ড পাখি। মাশা আল্লাহ, দেখেন এক কথায় অসাধারণ দেখতে পাখিগুলো, বডি ফিটনেস, কালার, সাইজ সব কিছুই অনেক সুন্দর রয়েছে। ওদের মাথার কালারটা হালকা কালো এবং লাল কালার এবং হলুদ কালারের মিশ্রণ রয়েছে, এবং ঠোঁটটা লাল রয়েছে, যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো চমৎকার এই 1টা জোড়া রানিং যারা নিতে যাচ্ছেন, প্রাইসটা হচ্ছে মাত্র 4500 টাকা। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আরও 1টা জোড়া লাভবার্ড পাখির সেটআপে। আর ঠিক এই মুহূর্তে যে জোড়াটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত একটা রয়েছে ব্লু মাক্স লাভবার্ড পাখি এবং একটা রয়েছে ব্ল্যাক মাক্স লাভবার্ড পাখি। চমৎকার 2টা মিউটেশন দিয়ে এখানে 1টা জোড়া কনফার্ম করা হয়েছে। এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন সম্পূর্ণ রানিং, এবং আপনারা ইনশাল্লাহ নিয়ে খুব দ্রুতই ওদেরকে দিয়ে রেজাল্ট করাতে পারবেন এরকম 1টা জোড়া, অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং প্রাইজ রয়েছে অনেক কম, মাত্র 4000 টাকা। যারা সংগ্রহ করবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আরও 1টা জোড়া লাভবার্ড পাখির সেটআপে। আর ঠিক এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার মিউটেশন হচ্ছে কোবাল্ট মাক্স। অনেকেই এই পাখিটাকে ভায়োলেট বলে বিক্রি করে থাকে, তাই আপনারা অবশ্যই এটা থেকে সতর্ক থাকবেন, এরকম ধরনের অনেকেই আছেন। তো আপনারা সতর্ক হয়ে পাখিগুলো ক্রয় করবেন, মিউটেশন বুঝে ক্রয় করবেন। তো অনেকেই বিক্রি করে থাকে, এবং আমি মনে করি আপনারা
এই পাখিটা ভালো মতো চিনে রাখা ভালো। তো চমৎকার, এখানে যে জোড়াটা রয়েছে যারা সংগ্রহ করতে যাচ্ছেন, প্রাইজ রয়েছে মাত্র 4,500 টাকা। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আরো একটা জোড়া লাভবার্ড পাখির সেটআপে। ঠিক এই মুহূর্তে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনকমনের মধ্যে আরো বেশি আনকমন, কারণ এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এটাকে বলা হয় অলিভের মধ্যে চিক মার্কস। মার্শাল্লাহ, নর্মালি গ্রিন কালারের মধ্যে চিক মার্কস অ্যাভেলেবেল পাওয়া গেলেও অলিভ কালারের মধ্যে কিন্তু পাওয়া যায় না, তবে আমাদের সেটআপে বর্তমানে একটা জোড়া অ্যাভেলেবেল রয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন। জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র 6,500 টাকা, অবশ্যই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, চলে আসলাম একটা জোড়া আরো লাভবার্ড পাখির সেটআপে। এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এটাকে মূলত বলা হয় নন রিং এর পাখি, ভায়োলেট অপালাইন লাভবার্ড পাখি। মাশাআল্লাহ, চমৎকার, কালারফুল, বডি ফিটনেস, সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে। আর সবচেয়ে বড় কথা, এখানে যে জোড়াটা রয়েছে জোড়া কিন্তু ডিএনএ করা আছে, তো আপনারা চাইলে কিন্তু ডিএনএ পেপার সহ আমাদের সাথে থেকে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন। চমৎকার এই জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র 4,300 টাকা, অবশ্যই সম্পূর্ণ ফিক্সড প্রাইস, যারা নেবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন। তো চমৎকার জোড়াটা দেখতেই পারলেন। সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে চলে আসলাম আরো দুইটা জোড়া পাখির সেটআপে। নর্মালি এখানে যে দুইটা দুইটা জোড়া পাখি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোটিন ও ককাটেল পাখি। মার্শাল্লাহ, দেখেন প্রতিটা পাখির বডি ফিটনেস, কালার এবং সাইজ খুবই চমৎকার রয়েছে। আর চমৎকার এখানে যে দুইটা জোড়া রয়েছে, দুইটা জোড়া যে জোড়ায় আপনারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন। এখানে যে চমৎকার জোড়াগুলো রয়েছে প্রতি জোড়া পাখির দাম চাওয়া হচ্ছে মাত্র 4,500 টাকা। বলেছিলাম যে রমজান মাস উপলক্ষে স্পেশাল অফার থাকবে, অফার কিন্তু আপনারা প্রতিটা পাখিতেই পাচ্ছেন, স্পেশালি লোটিন ও কোকাটেল পাখিতে আপনারা ভালোভাবেই পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে চলে আসলাম একটা জোড়া অ্যালবিনো কোকাটেল পাখির সেটআপে। ঠিক এই মুহূর্তে যে অ্যালবিনো কোকাটেল পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করেছে, আর এটা কিন্তু সম্পূর্ণ রেড আই, যদিও ভিডিওর মধ্যে আসলে তেমন বোঝা যাচ্ছে কিনা আমি নিজেও বলতে পারতেছি না, কিন্তু চমৎকার দুইটা পাখি রয়েছে, দুইটাই কিন্তু সম্পূর্ণ রেড আই এবং সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করেছে। তো যারা রানিং ব্রিডিং পেয়ার অ্যালবিনো কোকাটেল পাখি খুঁজতেছেন পাচ্ছেন না, তারা কিন্তু চাইলে এই পেয়ারটা দেখতে পারেন। চমৎকার এই জোড়াটার প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস, দামাদামির কোনো অপশন নেই, মাত্র 13,000 টাকা। অনলি 13,000 টাকায় আপনারা অ্যালবিনো কোকাটেল পাখির জোড়াটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, চলে আসলাম একটু কোনোর পাখির সেটআপে। আর ঠিক এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মিউটেশন হচ্ছে গ্রিন চিক ইয়েলো সাইডেড রেড ফ্যাক্টর। মাশাআল্লাহ, দেখেন ওদের বুকের কালার কিন্তু হলুদ এবং লালের মিশ্রণ রয়েছে, আর এটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর। আমাদের কাছে কিন্তু ডবল রেড ফ্যাক্টরও আছে, মানে সম্পূর্ণ বুক লালটাও আছে, এটা হচ্ছে অর্ধেক বুক লাল, যার কারণে এটাকে সিঙ্গেল রেড ফ্যাক্টর বলে থাকে। তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র 8,000 টাকা, অবশ্যই প্রাইসটা সম্পূর্ণ ফিক্স থাকবে, যারা নেবেন আমাদের সাথে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, এখন যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিক ইয়েলো সাইডেড ডাবল রেড ফ্যাক্টর। আপনারা দেখেই বুঝতে পারছেন এটার কালার কিন্তু আগের জোড়ার থেকে অনেক বেশি জায়গা পরিমাণে রয়েছে এবং গাঢ় রয়েছে। মাশাআল্লাহ, চমৎকার এই জোড়াটাও সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা, আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনারা 100% গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এখানে থাকা জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র 10,500 টাকা, অবশ্যই যারা নেবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখির সেটআপে। ঠিক এই মুহূর্তে যে কোনোরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইনঅ্যাপেল ইয়েলো সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর। আগে আপনারা দেখেছেন গ্রিন চিক, এটা হচ্ছে পাইনঅ্যাপেল। তো পাইনঅ্যাপেল এবং গ্রিন চিকের মধ্যে একটা শুধু পার্থক্য, সেটা হচ্ছে বডি কালার। যেটা গ্রিন চিক রয়েছে সেটার বডি কালারটা সম্পূর্ণ গ্রিন হয়, আর পাইনঅ্যাপেলটা হালকা গ্রিনিশ হয়, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো চমৎকার এখানে যে জোড়াটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, জোড়াটি সম্পূর্ণ রানিং, ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন। জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র 8,000 টাকা, অবশ্যই সম্পূর্ণ ফিক্সড প্রাইস, যারা নেবেন আবারও বলতেছি আমাদের সাথে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন, কারণ লেট করলে কিন্তু নাও পেতে পারেন। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আরো একটা জোড়া পাইনঅ্যাপেল কোনো পাখি সেরাবে। তবে এখন যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল রেড ফ্যাক্টর না, এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর। এইটার বুকের কালারও দেখেন এবং আগেরটা তো দেখেছেনই, এটার বুকের কালারটা দেখেন একেবারে ঠোঁটের নিচ থেকে শুরু করে সম্পূর্ণ লাল রয়েছে। মাশাআল্লাহ, খুবই চমৎকার কালার। তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করে নেবেন, সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা।
এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে, জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র 11,000 টাকা। অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, চলে আসলাম একটা জোড়া ব্লু কোনর পাখির মধ্যে। এখানে যে চমৎকার ব্লু কোনরটা দেখতে পাচ্ছেন, এটাকে নর্মালি বলা হয় চিনামন ব্লু কোনর। আমাদের কাছে আজকে টোটাল 3টা ব্লু কোনর রয়েছে, প্রতিটাই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো চিনামন ব্লু কোনর আমাদের কাছে মূলত কোনর মধ্যে সবচেয়ে কম দামি হচ্ছে, এটা রয়েছে। নর্মালি এগুলো হাটে বাজারে আরো বেশি দামে বিক্রি হয়ে থাকে। একটা জোড়াই বর্তমানে অ্যাভেলেবেল, যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এখানে থাকা চমৎকার জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র 7,500 টাকা, সম্পূর্ণ ফিক্সড প্রাইস। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আরো একটা জোড়া কোনর পাখির সেটআপে। আর ঠিক এই মুহূর্তে যে কোনরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টার্কিশ ব্লু কোনর পাখি। তবে মজার ব্যাপার হচ্ছে ওদের যে বুকের কালারটা আছে, এই জোড়াটার কিন্তু বুকের কালারটাও ব্লু কালার, আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। ব্লু এবং হালকা হোয়াইটের একটা মিশ্রণ রয়েছে। তো চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন, ব্লু কোনর সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। এখানে থাকা চমৎকার জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র 15,500 টাকা। অবশ্যই যারা নিবেন ইনশাল্লাহ আমাদের সাথে দ্রুত যোগাযোগ করলে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আরো একটা জোড়া ব্লু কোনর সেটআপে। তবে এখানে যে ব্লু কোনরটা রয়েছে, এটা কিন্তু বডি কালার ব্লু থাকলেও ওদের বুকের কালারটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালার, মাশাআল্লাহ দেখেন। এটা কিন্তু দারুণ একটা মিউটেশন, যারা সংগ্রহ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ। বডি কালারটা কিন্তু দেখেন আগেরটারও যেমন ছিল, এইটারও কিন্তু একই রকম রয়েছে, শুধু বুকের কালারটা হোয়াইট রয়েছে। তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে, যারা সংগ্রহ করতে চাচ্ছেন, জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র 15,000 টাকা। এটা কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস, যারা নিবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ, দ্রুত যোগাযোগ করলে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আমাদের সেটআপে থাকা সর্বশেষ কোনর পাখির সেটআপে। আর সর্বশেষে যে কোনর পাখিটা রয়েছে, এটা হচ্ছে ক্রিমসন বেলিট কোনর, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওদের বুকের কালার, একেবারে রক্তের মতো লাল টকটকে কালার, দেখতে অসাধারণ লাগে। আর অসাধারণ লাগবে না কেন, কারণ এটার দাম তো অনেক অনেক বেশি। তো চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা। আপনার যারা ক্রিমসন বেলিট কোনর সম্পর্কে আইডিয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চাইলে সংগ্রহ করতে পারেন। জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র 33,000 টাকা, ফিক্স প্রাইস। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আরো একটা জোড়া কোনর পাখির সেটআপে। তবে আমাদের এটা কিন্তু রানিং না, এটা হচ্ছে বাচ্চা কোনর পাখি, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর ওদের ওর কালার এবং বডি ফিটনেস সাইজ সব দিক দিয়ে কত সুন্দর, এবং সম্পূর্ণ ট্যাম করা। মজার ব্যাপার হচ্ছে হাতের মধ্যে রাখলে, কাঁধে রাখলে সুন্দরভাবে বসে থাকে এবং কোনো ধরনের কামড় দেয় না, উড়াল দিয়ে চলে যায় না। ও কিন্তু উড়তে পারে, তারপরে হাত থেকে উড়াল দিয়ে কখনোই চলে যায় না, আপনি যদি উড়াই দেন তাহলে উড়াউড়ি করবে। তো চমৎকার এই বাচ্চাটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। বাচ্চাটা এখনো হ্যান্ড ফিডিং খাচ্ছে, প্রাইসটা হচ্ছে মাত্র 14,000 টাকা। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আমাদের সেটআপে থাকা সর্বশেষ পাখির কালেকশনে। আর সর্বশেষ আমাদের সেটআপে যে পাখিটা রয়েছে, সেটা হচ্ছে মং প্যারাকিট, যেটা ইয়েলো মানে হলুদটা। তো চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সেটআপে পেয়ে যাচ্ছেন। নর্মালি কিন্তু হলুদটা এত বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না, যদিও আমাদের কাছে আপনারা খুব সহজেই পাচ্ছেন, এবং প্রাইজও রয়েছে অনেক রিজনেবল। নর্মালি এগুলো 40 থেকে 45 হাজার টাকা জোড়া দামে বিক্রি হয়ে থাকে। তবে আপনারা যদি আমাদের থেকে নিতে চান, এখানে থাকা জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র 35,000 টাকা। আর প্রাইস কম হওয়ার কারণ হচ্ছে এটায় কিন্তু হালকা একটা খুদ আছে মাদি পাখিটায়। আপনারা আমাকে ফোন দিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ কি সমস্যা আছে আপনাদেরকে জানিয়ে দিব। বলে রাখা ভালো যে খুঁটটা আছে, এই খুঁত থাকার কারণে ওর ব্রিডিং এ কোনো ধরনের সমস্যা হয় না। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটা। সম্পূর্ণ ভিডিও যারা দেখেছেন, আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমাদের প্রতিটা পাখির ব্যাপারে আমরা বিস্তারিত জানিয়েছি, যেটা আপনারা জানতে পেরেছেন। যদি আজকের দেখানো পাখিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, স্পেশালি যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু আমাদের থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন। আমাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করে দিলে আমরা 24 ঘন্টার মধ্যে আপনার লোকেশনে পাখিটি পৌঁছে দিব। এছাড়াও যারা ঢাকার ভিতরে আছেন তারাও কিন্তু চাইলে আমাদের থেকে পাখিগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারেন, ডেলিভারি নিতে পারেন। এক কথায় আমরা বাংলাদেশের সমস্ত জেলায় ডেলিভারি দিয়ে থাকি। আর যারা ঢাকার ভিতরে আছেন তাদেরকে একটা কথাই বলবো, আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের লোকেশনে আসতে পারেন, এসে দেখে নেওয়াটাই সবচাইতে বেটার। আপনারা সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে, লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশন। আপনারা এখানে আসলে ইনশাল্লাহ আমার সাথে ফোনে যোগাযোগ করলে আমি আপনাদেরকে রিসিভ করে নিব। এটা হচ্ছে আমাদের পাখির ডেলিভারির অপশন এবং পাখি এসে নেওয়ার অপশন। আর যারা পাখির খাবার সহ পাখির সমস্ত অ্যাক্সেসরিজগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন,
আমাদের কিন্তু ওয়েবসাইট লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, চেক করে নেবেন। ওয়েবসাইটে থেকে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করার জন্য আপনাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে। আপনি ঢাকার ভিতরে হন অথবা বাইরে হন, অনলি 100 টাকা আমাদেরকে পেমেন্ট করলে আমরা কিন্তু আপনার লোকেশনে পাখির খাবার এবং অ্যাক্সেসরিজগুলো পাঠিয়ে দিব। সেটা ঢাকার ভিতরে হোক অথবা ঢাকার বাইরে হোক, আপনারা কিন্তু খাবারের যে দামটা আছে এটা খাবার হাতে পাওয়ার পরে দিতে পারবেন। এবং ডেলিভারি চার্জ অবশ্যই প্রযোজ্য, ঢাকার ভিতরে 70 টাকা এবং ঢাকার বাইরে হলে 130 টাকা মাত্র। তো যারা খাবার নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে ওয়েবসাইট থেকে অর্ডার করে কালেকশন করে নেবেন। আর যারা পাখি নেবেন, পাখি কিন্তু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 300 টাকা এবং ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে 500 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। কারণ হচ্ছে পাখিগুলো মূলত কুরিয়ার সার্ভিসে পাঠানো যায় না, আমরা পরিবহন বাসের মাধ্যমে পাঠাই, সেক্ষেত্রে অবশ্যই চার্জটা একটু বেশি আসে। তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই এই সিস্টেমে আমাদের থেকে পাখি এবং পাখির খাবারগুলো খুব সহজে সংগ্রহ করতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করবো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।